নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার নিউজ রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওতে ইস্ট বেঙ্গলের একটা পিক ব্রেকিং আপডেট দেব, তার সাথে আমরা কথা বলবো কিভু ভিকুনাকে নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো কিসের অপেক্ষা করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দেবো এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো আজকে এই মুহূর্তে পিক ব্রেকিং আপডেটটা একটু পরে দিচ্ছি, সবার প্রথমে আমরা কথা বলে নেব কিভু ভিকুনাকে নিয়ে। আই লিগ জয়ী মোহনবাগানের কোচ এবং এক্স কেরালা ব্লাস্টার্সের কোচ কিউ ভিকুনা কিন্তু পাঞ্জাব এফসিতে নয়, পোল্যান্ডের এলকেএস লর্ডসে কিন্তু যোগদান করলেন। এবং তিনি একটা আবির্ভাবন পোস্টে লেখেন যে ভারতকে বিদায় জানানোর সময় আসেনি, এরপরে তিনি হয়তো আবার ভারতে আসবেন, তবে খানিকক্ষণের জন্য নিজের দেশে ফিরতে পেরে তিনি আনন্দিত এবং খুশি। এই গেল কিউ ভিকুনার আপডেট। এবার চলে আসি মেইন আপডেট, এটা আমি গতকাল রাতে দেখেছি, আমি আজ অনেকটাই কনফার্ম হলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, ইস্টবেঙ্গল কিন্তু এক অনন্য প্রতিভার বা অনন্য নজির সৃষ্টিকারী বা বলতে পারো খুবই ভালো একটা বক্স স্ট্রাইকারকে নেওয়ার ব্যাপারে অনেক দূর শোনা যাচ্ছে কথাবার্তা এগিয়েছে, মানে ইনিশিয়াল স্টেজে নেই কথাবার্তা, অনেক দূরই এগিয়েছে। এবং এই প্লেয়ারের নাম গত বছরও জো গার্নারের নাম আসার আগে বারবার উঠে এসেছিল, তার নাম রুডি জেস্টেড। হ্যাঁ, সেই রুডি জেস্টেড যিনি অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন, প্রিমিয়ার লিগে তার গোল করার দক্ষতা রয়েছে এবং একজন প্রপার বক্স স্ট্রাইকার যাকে বলা হয়, সেই রুডি জেস্টেডকে কিন্তু আবারও নিতে চাইছে ইস্টবেঙ্গল। গত বছর কোনো কারণে শেষ মুহূর্তে ডিলটা ভেস্তে যায়, তবে এই মুহূর্তে শোনা যাচ্ছিল বেঙ্গালুরু এফসির সাথে তার অনেক দূর কথাবার্তা এগোলেও এই মুহূর্তে শোনা যাচ্ছে বেঙ্গালুরুর সাথে কথাবার্তাটা থেমে গিয়েছে ইস্টবেঙ্গলের জন্য। এবং ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো রকমভাবে তাকে প্রস্তাব দিয়েছে এবং অফার করেছে এবং দলে নিতে চাইছে। তোমরা বলতে পারো যে অফিসিয়াল টার্মশিট সাইনিং হয়নি, এখনই এই প্লেয়ারের আপডেট দিলে। তো তোমাদের বলে রাখি, গতকালই একটা ওয়ার্ড ইউজ করেছিলাম একটা ভিডিওতে যে গোপনে কিন্তু অনেক কাজই ইস্টবেঙ্গল করছে যেটা পাবলিকলি এখনই লিকড করতে চাইছে না। এবং আমি তোমাদের তারও আগের দিন বলেছিলাম যে দল গঠনের কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং সত্যি রুডি জেস্টেড কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এসসি ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি কিন্তু 35% এবং বেঙ্গালুরু এফসিতে 68%। তবে 68% হলেও কিছুদিন পরে এটা কমে যাবে, কারণ কোনো কারণে এই মুহূর্তে শোনা যাচ্ছে ডিলটা কিন্তু ডান হয়নি বা কোথাও একটা গিয়ে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে কথাবার্তা চালাচ্ছে। এই 4 কোটি 4.25 কোটি বা 4.5 কোটি মার্কেট ভ্যালুর প্লেয়ারের সাথে, ফ্রেঞ্চ বর্ন কিন্তু বেনিন ন্যাশনাল টিমের প্লেয়ার এবং বয়স মাত্র 32, গোল করার খুবই দক্ষতা রয়েছে। এই লিগে গত বছর 18খানা ম্যাচে 5খানা গোলের সাথে 2খানা অ্যাসিস্ট করেছিলেন মেলবোর্ন ভিক্টোরির হয়ে, এবং খুবই ভালো প্লেয়ার। এবং অবশ্যই অ্যাস্টন ভিলার হয়ে তো 2016-17 খেলেইছেন, সেখানে অ্যাস্টন ভিলার হয়ে 10খানার ওপরে গোল করেছেন, 4-5খানা অ্যাসিস্ট করেছেন, খুবই ভালো প্লেয়ার। তিনি যদি আসেন আমার মনে হয় একটা বিরাট সাইনিং হবে এবং যে বক্স স্ট্রাইকারের অভাব ছিল সেটা কিন্তু ঘুচে যাবে। তো অবশ্যই একটা ভালো নিউজ দিলাম, তোমরা অবশ্যই লাইক করো, তোমরা অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।